Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Sahabah Sahabah. Marhaban bikum fi Sahabah Sahabah. Asker Sahabah Sahabah onushtane ami Habib Nooh ebong amar sathe Nadim Umar ebong Aminur Rahman amra apnaderke je jekhane achen shobaike shubhechha shagotom janachi. আর শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু বিসমিল্লাহির রহমানির রহিম এবং প্রশংসা করছি আল্লাহর দুরুদ সালাম পেশ করছি সম্মানিত রাসূলের প্রতি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম সুপ্রিয় দর্শক আজকে আমাদের বিষয় হচ্ছে সাহাবাগণ কিভাবে রমজানের প্রস্তুতি নিতেন আমাদের সাহাবা হলে রমজানের কিভাবে প্রস্তুতি নিতা রমজানের আওয়ার আগে রমজান শুরু হইবার আগে তারা রমজানের লাগি কিভাবে তারা তৈরি হইতা এই সমস্ত নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলি আপনারা সবাই জানেন যে রমাদান একটা মাসের নাম আর এই মাসে সিয়াম অর্থাৎ আমরা যেটা লোকাল ভাষায় কই রোজা রোজা ফরজ করা হইছে একদিন না দুই দিন না তিন দিন না পুরোটা মাস আমরা রোজা বা সিয়াম সাধনা করতাম হইব এই যে রোজা বা এই যে সিয়াম ইসলামের একটা রুকন বা ফাইভ পিলার্সের একটা পিলার্স ইসলামের একটা ভিত্তি আর এই কারণে সাহাবা হলে রমজান শুরু হইবার আগ থাকিও বরং তার মধ্যে একটা রেওয়াজ আছেন তারা ট্রেডিশন আছেন যে রমাদান শুরু হইবার ছয় মাস আগ থাকি সাহাবা হলে রমজানের লাগি প্রস্তুতি শুরু করে দিত যখন রমজান গেছে কি এরপরে আরও পাঁচ মাস পর্যন্ত তারা রমজান কবুল হইত রমজানের সিয়াম সাধনা কবুল হইত এর লাগি তারা দোয়া করত এই আছেন সাহাবা আখলর তারা মোটামুটি সব সাহাবা আখলর এইভাবে রমাদানের লাগি তারা তৈরি হইত আমরা জানি যে রমাদান বা রোজা ফরজ হইছে হিজরি দ্বিতীয় বর্ষ অর্থাৎ রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যখন হিজরত করলা তখন থেকে হিজরি সন শুরু হয়েছে প্রথম বর্ষর না দ্বিতীয় বর্ষর রমাদান মাস আইবার আগে যে শাবান মাসর শেষ দশ শাবানের শেষ দশ দিনের ভিতরে আল্লাহর কাছ থেকে হুকুম আইল সুরে বাকারা দুই নম্বর সুরা একশো পঁচাশি নম্বর আয়াত যেটা শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون রমাদান মাস শাহর রমাদান শাহর মানে মাস আর রমাদান হইল মাসের নাম একটা এমন মাস যে মাস আল্লাহ কুরআন নাজিল করছেন উনজিলা ফিহিল কুরআন কুরআন নাজিলর মাস এখন আল্লাহ কুরআন নাজিলর মাসের পরে কুরআন কিতা করে আমরা লাগে আল্লাহ করে হুদা লিন্নাস ও বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান কুরআন হইল মানুষের হেদায়তর বস্তু মানুষের হেদায়তর কিতাব এবং ওবাইনাত মিনাল হুদা হেদায়ত পাওয়ার লাগি যে সমস্ত জিনিস দরকার যে সমস্ত বিষয়বস্তু দরকার যে সমস্ত আলোচনা দরকার এই সমস্ত কিছু এই এই কোরআনের ভিতরে আছে অল ফুরকান ফুরকানের তো ভালো এবং খারাপের মধ্যে পার্থক্যকারী বাদ বালার মধ্যে পার্থক্যকারী হইল কোনটা রং আর কোনটা রাইট কোনটা খারাপ কোন এই সমস্ত জিনিস কোরআনের ভিতরে বিস্তারিত হয় এলাকে আল্লাহ কইলা হুদা লিন্নাস ওয়া বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান তারপরে আল্লাহ কইলা ফামান শাহিদা মিনকুম আশ-শাহর ফালিয়াসুমহু যে এই মাস পাইব তার রোজা রাখতে হইব আমান কানা কিন্তু আল্লাহ সহজ করে দিলা কেউ যদি অসুস্থ হয় রোজা রাখা এই মাসে সম্ভব হয় না অথবা হে যদি মুসাফির হয় সফরের অবস্থাতে হয় তখন এই রমাদানের রোজা না রাখিয়া যখন তার সফর শেষ হইব যখন তার অসুস্থতা শেষ হইব তবু পরবর্তীতে রাখলে হইব এই কথা হলে ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফা ইদ্দাতু মিন আইয়ামিন উখার এই যে আল্লাহ সুজা খোল্লা খেনে
ইরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ চাইন আমরা লাগি সহজ হইত, আল্লাহ চাইন ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, কঠিন কোনো রুল কঠিন কোনো বিষয় আমরা সাফাই দিত, এটা আল্লাহ চাইন না। এরপরে আল্লাহর আলী তুকমিলুল ইদ্দাতা, তোমরা এই রমজানের রমাদানের পুরা মাসটা পুরা করো, উনত্রিশা হোক আর ত্রিশ হোক পুরা করো। আর অলি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ যে তোমাদের হেদায়ত করছেন এর লাগে আল্লাহর বরত্ব আল্লাহর তাকবীর করো। এতে কি হইতে পারে যে লাআল্লাকুম তাশকুরুন, এতে তোমরা আল্লাহর শুকুর আদায় করা তোমরা লাগে সম্ভব হইব, তোমরা আল্লাহর শুকুর আদায়। তো এই যখন আয়াতটা নাজিল হইল তখন রোজা মাসের রোজা আমরা লাগি ফরজ শুরু হয়ে গেল। এর আগে রমজানের রোজা ফরজ হইবার আগে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আশুরা রোজা রাখতা, প্রত্যেক মাসের তিনটা রোজা রাখতা, আয়ামে বিদর রোজা রাখতা, প্রত্যেক মাসের তিনটা রোজা রাখতা, আশুরা রোজা রাখতা। এখানে দুইটা মত আছে যে রমজানের রোজার আগে আশুরা রোজা অথবা প্রত্যেক মাসের তিনটা রোজা ফরজ আছেন কি না, একমতে কইরা যে এটা কোনো ফরজ আছেন না, নফল আছেন সুন্নত আছেন, যা পরবর্তীতেও সুন্নত রয়েছে। আর একমত হইল যে এটা এর আগে বিশেষ করে আশুরা রোজা ফরজ আছেন, কিন্তু পরবর্তীতে ফরজিয়াত বা ফরজ রহিত হয়ে গেছে, সুন্নত হিসাবে বাকি আছে। যাই হোক, এই আশুরা বা মাস তিন আয়ামে বিদ বা তিনটা রোজা এটা সুন্নত হিসাবে বাকি আছে। এই যে রমাদান রমাদান হিজরি দ্বিতীয় বর্ষে রমজান শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরাম এই রমজানে লইয়া কত আশা ভরসা, এই রমজানের উসিলায় ইমান তাজা করা, আমাল সুন্দর করা, আর রমজানের আসল মকসুদ যেটা তাকওয়া অর্জন করা। এই কোরআনের দুই নম্বর সুরার সুরা বাকারার এই আয়াতের আগেরও 183 নম্বর আয়াত আল্লাহ যখন রোজার ফরজ করা হয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, খৈরা যে রোজার উদ্দেশ্য হল তাকওয়া অর্জন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা এই সাহাবা সাহাবা প্রোগ্রাম আগের এপিসোডগুলোতে প্রায় 10টার উপরে তাকওয়া বিষয়ে আলোচনা করছি, যেগুলো ইনশাআল্লাহ আমরা রমজানও খাজে আইব ইনশাআল্লাহ। তো সাহাবা হলে এই রমাদান লইয়া, এই ফাস্টিং, এই সিয়াম সাধন লইয়া তারা যে উৎসাহ উদ্দীপনা, যে প্রস্তুতি, যে তৈরি হওয়া, নিশ্চয়ই আমরা আমরা যদি বুঝতাম এবং জানতাম এগুলো পড়াশোনা করতাম, তো আমরা নিশ্চয়ই খুব আশ্চর্য হইতাম যে সাহাবা কেরাম তারা কতভাবে একটা লাগে চেষ্টা করছেন। ইনশাআল্লাহ আমরা এই সমস্ত বিষয়ে আজকে তুলিয়া ধরার চেষ্টা করব। এখন আমি আমার গেস্ট যারা আইসেন তারা আমি কম মাতিয়া তারা দিয়ে আমি চাই একটু বেশি হইতাম আজকে। আমি ফলাও আমিনুর রহমানের কাছে যাইমু যে রমজানের আগে কীভাবে আমরা প্রস্তুতি নিতাম, কীভাবে আমরা তৈরি হইতাম, এই ব্যাপারে সালমান ফার্সি রাদি আল্লাহ তাআলার একটা সুন্দর হাদিস আছে, আমি আমিনুর রহমান একটা কইলে ভালো হয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। দ্য হাদিস ফ্রম সালমান ফার্সি, ইট ইজ নারেটেড দ্যাট ও পিপল, আ গ্রেট অ্যান্ড ব্লেসেড মান্থ ইজ অ্যাপ্রোচিং ইউ. In this month, there is a night that is better than 1,000 months. Allah has made fasting obligatory and prayers at night commendable during this month. Whosoever will do a voluntary good deed this month, it is as if he performed an obligatory good deed at another time. That's to say that if you do a good deed that is not nawafil, it is as if you did a fard during outside Ramadan. And whoever will perform an obligatory good deed, it is as if he performed 70 obligatory good deeds. So that means like a normal fard would be the equivalent to 70 in Ramadan. SubhanAllah. This is the month of patience, and the reward of patience is paradise. This is the month of kindness. In this month, the believer's provision is increased. Whosoever will give food to a fasting person in this month, it will bring forgiveness for his sins, will save him from the hellfire, and he shall have his reward, while the fasting person will not lose any of his reward. That means that whenever you feed a fasting person, they will get their reward, and you will also get their reward without them losing any of their reward.
and that's in Ayasuyuti Ad-Dur al-Mantur. The Sahaba radiallahu anhum used to prepare for Ramadan months before it dawned upon them, as they believed it would be an injustice and bad manners if they did not. The Sahaba would prepare for Ramadan 6 months in advance. We are also following their beautiful manner, which is by default emulating the prophetic way, at least a month before Ramadan begins. May Allah give us the ability to plan and utilize this blessed month to achieve the highest reward. Ameen. Ameen. Salman Farsi radiallahu ta'ala anhu hadith. Hadith tar sanad ata chain er madhe kichuta durbolota thakleo boro boro muhaddisin okhle tokhon khar juger boro boro muhaddisin okhle ye hadith tare tarar hadith er kitab er madhe anchon ar er boktobbo ta onekta sundor ebong amra lage khubi utsah benjok eta jodio ektu durbolota ami khoyse ektu age kintu eta mana jay ای خرانه برو برو محدثین دا یا حدیث تره ترار کتابو آنچه سلمان فرسی رضی الله تعالی عنه خیره خطبنا رسول الله صلی الله علیه وسلم فی آخر یوم من شعبان فقال ایها الناس قد اضلکم شهر عظیم شهر مبارک شهر فیه لیلت خیر من الف شهر جعل الله سیامه فریضتا و قیام لیله تطوعا من تقرب به فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فريضة كان كمن أدى 70 فريضة فيما سواه لما حديث متمتي ارتويل اتا رسول الله صلى الله عليه وسلم شعبان مشهور شش دين 29 شعبان 29 تاريخ اتوبا 30 تاريخ এত খুতবা পেশ করলা সাহাবা হলার সামনে আর তান কইলা যে হে মানুষ হল তোমরা সামনে এক মহান মাস আইছে একটা বরকতর মাস আইছে যে মাস একটা রাত হাজার রাত থেকে উত্তম অর্থাৎ লাইলাতুল কদর আর এই মাস আল্লাহ দিনের বেলা রোজা রাখার ফরজ খরাইস করছেন আর রাতের কিয়াম অর্থাৎ তারাবির সুন্নত খরাইছে এই মাস যদি একটা একটা নফল কাজ করে তাইলে ফরজের সমান সওয়াব পাইবো আর একটা ফরজ আদায় করে তাইলে 70টা ফরজ লহন সওয়াব এই হাদিসটা বিভিন্ন ভাবে রাওয়াত হইছে একটা রাওয়াতের মধ্যে সংক্ষিপ্ত ভাবে আছে এতটুকু আছে আর একটা রাওয়াতের মধ্যে একটু লম্বা আছে যেটা আমিনুর রহমানে পেশ করেছেন আপনাদের সামনে এখানে কি তাইছে ওহুয়া শাহরু সবর সবর সওয়াবুহু আল জান্নাহ এই মাসটা এটা সবরের মাস আর সবরের বদলা আল্লাহর বেহেশতে ও শাহরুল মুআসাত সহ মমতা একজনের আরেকজনের সেম্পিটি বা একজনের আরেকজনের ভালোবাসা দেখাইবার একটা মাস ও শাহরু ইউজাদ ফিহি রিজকুল মুমিন আর এই মাস আল্লাহ মুমিনের রিজিক বাড়াইয়া দেয় মান ফাত্তারা ফিহি সাঈমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকুম মিন রাকাবাতি ও রাকাবাতিহি মিনান নার وكان له مثل أجره من غير أن ينتقص من أجره شيء خيج دي اي ماشي كون روزا دار ري افتاري خورا تايلة تار مغفرة تيب الله تار گنار ماف خوري دي با آر دوزق تار تار واسای با آر هي اتو تکو سواب زاري افتاري خوناني ويلو تار كون سواب خومتو ناي برون دویوزن شمان سواب پای با কেউ খারে সব থেকে আল্লাহ ক্ষমাইতা না সাহাবা হলে জিজ্ঞেস করলা ইয়া রাসূলুল্লাহ বললা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা ইয়াজিদু মা ইউফাত্তিরু বিহি সাঈম আমরার মধ্যে তো এরকম অনেক আছে যারা গরিব তারা একটা রোজাদারে খাওয়াইবার মতো তৌফিক তো থাকে না বা কিছু থাকে না তখন আমরা এই গরিব অখলে কিতা এর সব ফাইতো না নি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু يؤتي الله هذا الثواب من فطر صائما على مزقة لبن أو شربة من ماء ها الله أي ثواب ديبا تاره ديبا جدي هي إخ تو دود خير إخ تو دود خوايا جدي خير روزادار إفطاري خورا أو تبا إخ تو فاني خوايا جدي تار روزادار إفطاري خورا تايلة تاره الله
অতটুকু ফুরা ফুরা সওয়াব দিব আর খে যদি ফেট বড় এখন রোজাদার খাওয়ায় তে কিয়ামতের দিন হাউজে কোসর থেকে আল্লাহ তার ফানি ফান খরাইবা এই ফানি ফান খরানি পরে আর তার কোনো পিপাসা লাগত না তারপরে কইরা আর এই মাসের প্রথম 10 দিন হইল রহমতের মাসখানার 10 দিন হইল মাগফিরাতের আর শেষ 10 দিন হইল দুজখ তাকি নাজাত এই পুরাটা মাস রহমত বরকত মাগফিরাত কিন্তু এখানের অর্থ হইল যে বিশেষ রহমত বিশেষ মাগফিরাত আর বিশেষ ভাবে নাজাতর এই 10 দিন করে ভাগ করা হইছে সুতরাং এই মাসও যদি মান খাফফা আনা মামলুকি ফি গফরাল্লাহু লাহু ওয়া তাকাহু মিনান নার যদি খেউ তার অধীনস্থ মানুষের যেমন একজন অফিসার সন তার অধীনস্থ আর যারা কাজ কর্ম করা অথবা বাসার কর্মচারী খামলা কাজ খাম কাজ করা এই সমস্ত মানুষের উপরে যদি খাম কাজ রে সহজ করিয়া দেয় ক্ষমাইয়া দেয় তা আল্লাহ তারে আল্লাহ তার মাফ করবা এবং আল্লাহ তার দুজখ থেকে বাঁচাবে এইটা এই পুরা হাদিসটা বাইহাকি এবং বিভিন্ন হাদিস হাদিসের কিতাবও আছে মিশকাত শরীফ আছে কনজুল মালও আছে তারিখে তারহিবও আছে তো মাশাআল্লাহ খুবই সুন্দর হাদিস যে হাদিস থেকে আমরা জানলাম বিশেষ করে আমরা জানলাম যে ই মাসও এটা সবরের মাস এবং অন্যান্যের সাথে সহমর্মিতার মাস আর আমরা যদি এই দিনের বেলা বিশেষ করে এই ইংল্যান্ডও আমরা লম্বা টাইম না খাইয়া তাহমু এতে পৃথিবীর আনাচে কানাচে কত মানুষ আছেন তারা খাই দিনের আইতে খাইতে পারেন না তারা লাগে যে একসেম প্রীতি তারা লাগে যে একটা সহানুভূতি আমরা জাগবো একটা কম বড় কথা নয় তো এই সমস্ত জিনিস এই সমস্ত ফায়দা এই মাসের মাঝে এই মাসের বরকতের মাঝে আছে ইনশাল্লাহ আমরা আরও তোরা ডিটেলস করবো এই মুহূর্তে আমি নাদিম ওবরক থেকে জানতাম সাইমু যে তালহা ইবনে উবাইদুল্লাহ যে সুন্দর হাদিস এটা প্লিজ কইবেন Inshallah, Bismillah ar-Rahman ar-Rahim. So this hadith is very nice. I read it and I was thinking to myself, like, subhanAllah, what a great blessing that we've got to know and got information from these kind of sahabas and great, great people from the past. So I'm going to start off by saying, Bismillah ar-Rahman ar-Rahim. Talha bin Ubaidullah radiallahu anhu reported that two men came to the Prophet sallallahu alayhi wa sallam who accepted Islam at the same time. One of them used to partake in the path of Allah subhanahu wa ta'ala. And the other, and so one day he fought in the battle and was martyred therein. So the first person is to take part in jihad in the path of Allah subhanahu wa ta'ala. And one day he got martyred within the battlefield. The other remained behind him for another year and then he passed away. Talha radiallahu anhu said, I saw in my dream that I was at the door of paradise. I was with both of them, two men. Someone came out of paradise and allowed the man who passed away later to enter first. So the second person that stayed for another year, he was entered in paradise before the person that was martyred first. So the hadith goes on, then he came out again and allowed the martyred one to enter. So the person that was martyred first, he was entered second into paradise. Then he returned and said to me, go back, for your time has not come yet. Talha radiallahu anhu woke up and began to inform others and this about this matter, and they were all surprised. So it was shocking for everybody, thinking that a person that was martyred a year later and was entered paradise before the person that was martyred first was a bit shocking and a bit weird. Everyone was surprised about it. So this news reached the Prophet sallallahu alaihi wasallam, and when they informed him of it, Rasulullah sallallahu alaihi wasallam said, what are you surprised about? They said, O Messenger of Allah, out of them both, this one strove harder in the path of Allah subhanahu wa ta'ala, then he was martyred by this other one who was entered into paradise before him. The Messenger of Allah sallallahu alaihi wasallam carried on by saying, did he not remain behind him for another year? They said, yes, he did. Rasulullah sallallahu alaihi wasallam then said, he did not reach Ramadan, fast and pray with such and such number of prostrations in the years.
They said, yes, the Messenger of Allah sallallahu alayhi wa sallam then said again, so the difference between them is greater than what is between the heavens and the earth. Subhanallah. By just reading this hadith and acknowledging it between you and I, you can realize that Ramadan is such a great blessing. That month, you know, that person that was entered first, you can tell that because he lived Ramadan and he was able to do more ibadah than the person that was martyred first, you can tell that it's a greater blessing. Subhanallah, what a great blessing. Allah subhanahu wa ta'ala, inshallah, give us the tawfiq and the ability to reach Ramadan and carry on going through Ramadan's year after year. Ameen. MashaAllah. Shupriya Darshak, khub shundar hadith Talha ibn Ubaidullah radiyallahu ta'ala anhu ten shopne dekhla hadith ta amra biratir pore tarjuma khormo inshallah hadith ta detail khujmo kharan birati matro 2 minute pore amra birati jaite hoibo so er age shesh hoyto na inshallah amir pore eta tarjuma khormo darshok bindu allah khoisen la'allakum tashkurun আমি যে আগে আয়াত কইছি যে রোজ রমাদান ফরজ হইবার আগে আল্লাহ যে আয়াত নাযিল করেন সূরা বাকারার 185 নম্বর আয়াত লাআল্লাকুম তাশকুরুন এই সমস্ত ইবাদত বندگির দ্বারা যাতে করে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতাম আমরার মধ্যে এই যোগ্যতা ও যে শুকরিয়া আদায় করতাম এখন এই যে রমাদানের যে সমস্ত ইবাদত দ্বারা শুকরিয়া এখানে আদায় করতাম তার কারণ হইল যে এতে আল্লাহর তো কোনো ফায়দা হইতো না ফায়দা তো আমরা রইব আমরার কি হইব আমরা জান্নাতে যাওয়া সহজ হইব জান্নাতের রাস্তা আমরা লাইক খুলব জান্নাত যারা জান্নাতি তারা জান্নাতের আর উফরে দরজা পাইমু এবং এই সমস্ত ইবাদতের কারণে দুনিয়া তো আমরার মাঝে বালা বালা জিনিস আইব সুন্দর সুন্দর জিনিস আইব খারাপ থাকি বাসমু যেটা আমরা নিজর লাগি বালা পরিবার লাগি বালা সমাজর লাগি বালা দেশর লাগি বালা এবং সারা দুনিয়ার লাগি বালা আর ইসলামের এই সমস্ত ইবাদত দ্বারা মানুষে এই সমস্ত শিখায় যে মানুষ কিনা সুন্দর হয় কিনা সুন্দরভাবে দুনিয়া থাকতে পারে কিনা সুন্দরভাবে পরিবারও থাকতে পারে ইসলামের কোনো ইবাদত এই রকম না যে মানুষে এক্সট্রিম বানায় ইসলামের কোনো ইবাদত এই রকম না যে মানুষে তার সমাজটাকে ফিরাই লায় সুতরাং সুপ্রিয় দর্শক এই সমস্ত জিনিস আমরা ইনশাআল্লাহ বিরতি পর আবার হইব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু